গুঞ্জনের মধ্যেই শাখা সিঁদুরে সেজে ইয়াশকে নিয়ে মন্দিরে নুসরাত। কার সঙ্গে থাকব সেটা একান্তই আমার সিদ্ধান্ত, বললেন নুসরাত জাহান। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পাড়ায় ও রাজনীতিতে আলোচনায় বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান ও ইয়াশ দাশগুপ্তের প্রেম, এমনই গুঞ্জন নিয়ে চারিদিকে যখন হইচই পড়ে গেছে তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তাদের মন্দিরে যাওয়ার একটি ভিডিও। ভিডিওতে ভারতের দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পাওয়া গেল ইয়াশ নুসরাতকে। শাখা সিঁদুর আর গোলাপি ভারী সিল্কের শাড়িতে সেজেছেন নুসরাত। ইয়াশ নুসরাতের সঙ্গে হাজির ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। ইয়াশ নুসরাত দুজনের মুখেই ঢাকা ছিল মাস্কে। ইয়াশ দাশগুপ্তের এক ফ্যান ক্লাবের পক্ষে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল গত 16 ডিসেম্বর। ক্যাপশনে লেখা রয়েছে, ভিডিওটি আগের দিনের অর্থাৎ 15 ডিসেম্বরে। সুতরাং ইয়াশের সঙ্গে রাজস্থানে ঘুরতে যাওয়ার আগেই দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন ইয়াশ নুসরাত। তবে ঠিক কী কারণে মন্দিরে দর্শন তা স্পষ্ট নয়। ভিডিওর সাউন্ডও বন্ধ রয়েছে, তাই কী কথা হচ্ছে তিনজনের মধ্যে তা জানা সম্ভব হয়নি। এইদিকে ইয়াশের সঙ্গে প্রেম, নিখিলের সঙ্গে ঘর ভাঙার গুঞ্জন নিয়ে নুসরাত জানিয়েছেন, আমার ব্যক্তিগত জীবন জনগণের জন্য নয়। তিনি আরও বলেন, মানুষ সবসময় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, এইবার আমি আর কিছু বলবো না। মানুষ আমার বিচার করুক, আমার কাজ দিয়ে, আমার অভিনয় দিয়ে। আমি ভালো বা খারাপ অভিনেত্রী সেটা বলুক, এটা আমার ব্যক্তিগত জীবন। গেল কয়েকদিন ধরেই আলোচনায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। আলোচনার কারণ, ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার গাঢ় গুঞ্জন এবং অভিনেতা ইয়াশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর নতুন গুঞ্জন। এবার মুখ খুলেছেন অভিনেত্রী নুসরাত। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত জাহান ইনস্টাগ্রামে নিজের পোস্ট প্রসঙ্গে জানিয়েছেন, কার সঙ্গে থাকবো, কার সঙ্গে ছবি পোস্ট করব ব্যক্তিগত অ্যাকাউন্টে সেটা একান্তই আমার নিজস্ব সিদ্ধান্ত। সেটা তো সকলের সামনেই রয়েছে, আর সোশ্যাল মিডিয়া তো জীবন নয়। আর রাজস্থানে অভিনেতা ইয়াশ দাশগুপ্তের সঙ্গে ঘুরতে যাওয়া প্রসঙ্গে নুসরাতের ভাষ্য, আমি রাজস্থানে গিয়েছিলাম, ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন আমার সঙ্গে আজমির শরীফে গিয়েছিল, যাদের আজমির শরীফে যাওয়ার ইচ্ছা থাকে আমাকে বলে, আমি নিয়ে যাই। গত 7 জানুয়ারি ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় নুসরাত জাহানের বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেই প্রতিবেদনে নুসরাতের সঙ্গে রাজস্থান ভ্রমণ এবং প্রেমের গুঞ্জন প্রসঙ্গে ইয়াশ দাশগুপ্ত বলেন, আমি প্রতি বছর সড়ক পথে রাজস্থানে যাই, যে কেউ সেখানে ভ্রমণ করতে পারে, তাই না? এবং যতদূর জানি নুসরাত বিবাহিত, তার ব্যক্তিগত সমস্যা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞেস করুন। দীর্ঘদিন প্রেমের পর 2019 সালে 19 জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত জাহান।